नमस्कार आपनी देखें मूवी चैनल एखन आमरा ए मुहूर्ते चले बानपुर टाउन पूजा बाड़ी मैदान आज के पहला बैशाख आसुन मानुषदेर काछे जेने नी आज के दिन ओरा किभाबे काटिएछे आसुन जेने नी। सब थेके आगे आज के तो पहला बैशाख ठीक है तो आज के किभाबे काटानो होयेछे सब थेके आगे निजेर नाम আমার নাম হচ্ছে নিবেদিতা চ্যাটার্জি শর্টে নিবি কোথায় থাকেন এই বানপুরেই থাকি বানপুর কোন জায়গা আপনি ভালো করে দেখুন আপনার মনের মধ্যেই থাকি ওইটা তো আছেই তো সাউথ রোড ছেড়েবাতা ক্লাব খুব ভালো তো নববর্ষ কেমন কাটালো নট ব্যাড নববর্ষে সকাল থেকে ঘরে খুন্তি নাড়া হয়েছে অ্যাট প্রেজেন্ট এই সবারকে ভিড় দেখে বিশেষ করে আপনাদের সকালে ঠাকুরকে পুজো দেওয়া হয়নি না ছোট বেবি পুজো হয়নি তবে ইভিনিং এ ঠাকুর দর্শন হলো তো মানে বিকেলেই বেরোনো হয়েছে কোন বছর যেভাবে কেটেছে কোভিড ছিল যা ছিল এই বছরে কি কামনা করছেন কিভাবে কাটাবার এবছর কামনা করছি ফ্রেন্ড সার্কেলের সাথে ভালোভাবে কাটাই ইভেন ছোট বেবি এটা যাতে ভালো সারা জীবন মনে থাকে সেই হিসাবে একটু এক্সপেরিয়েন্স ওর করাতে চাই সত্যি কথা খুব ভালো হ্যাঁ আচ্ছা এটা ছোট কোশ্চেন জিজ্ঞেস করছি একদম ছোট সবার মুখে থাকে গণেশ ঠাকুরের বাহন কি গণেশ ঠাকুরের বাহন কি মেটু ইঁদুর ঠিক আছে হ্যাঁ পাবে নিশ্চয় মুভি চ্যানেলে একটাই কথা সবার মুখে হাসি খুশি দেখা ঠিক আছে আপনি আপনি ভালো অ্যানসার দিয়েছেন সেই জন্য আপনার জন্য এই ছোট একটা উপহার আজকে পয়লা বৈশাখ মুভি চ্যানেলের জন্য একটা মিষ্টি করে দিন থ্যাংক ইউ ভেরি মাচ এবং আপনাদেরকে এবং সকলকে আমার তরফ থেকে শুভ নববর্ষ থ্যাংক ইউ পেয়ে গেছি এক বদিকে আসুন দাদা আপনি আসুন না বদির আপনার নাম বর্ণালী চ্যাটার্জি আপনার ইন্দ্রনী চ্যাটার্জি কোথায় থেকে এসেছেন আমরা বানপুরে আপার রোডে থাকি কিভাবে কাটানো হয়েছে নতুন বছর নতুন বছর সকালটা এখানে এসেছিলাম পুজো টুজো দিয়ে কাটালাম দিয়ে তারপরে আবার সন্ধ্যেবেলা এসেছি আবার এখানে আমাদের বানপুরে নতুন বছরে কি প্রোগ্রাম আছে পূর্ণ বছর যেভাবে কেটেছে কোভিড ফেভিড সিচুয়েশন ছেড়ে এখন নতুন বছরে কি কামনা করছেন মানে কি কত ভাবে এনজয় করে কত ভালো করে কাটাবার নতুন বছরটা চাই আরো ভালোভাবে আমরা কাটাতে হ্যাঁ সুস্থ এই করে থেকে আরো সুন্দর কাটাতে চাই আমরা সুস্থ সবলভাবে কাটাতে চাই আপনি হ্যাঁ নিশ্চয়ই এটাই কামনা করব ঠাকুরের কাছে যেন সুস্থ হবে সারা বছর যেন ভালোভাবে কাটাতে পারি সবাই আনন্দ করে নিশ্চয় আমরা এটাই কামনা করছি কি এই বছরটা ভালো করে কাটুক সব আগে হ্যাঁ আর যে করোনা এতদিন ধরে গেল আর আমরা চাইছি যে মানে সবাই যেন করোনা মুক্ত হয়ে মানে আবার নতুন করে যেন সেই জিনিসটা না আসে আমরা যে এত ফ্রিভাবে ঘুরছি এটাই যেন থাকে আচ্ছা একটা ছোট কোশ্চেন জিজ্ঞেস করছি সরস্বতী ঠাকুর যে আছেন সরস্বতী ঠাকুর হ্যাঁ ওনার মেন ইনস্ট্রুমেন্টটা কি থাকে হাতে বিনা সত্যি কথা ঠিক আছে সেই জন্য আপনি পেয়ে গেছেন এই ছোট ছোট গেম আচ্ছা থ্যাংক ইউ এটা মুভি চ্যানেলের তো পক্ষ থেকে আর আমাদের চ্যানেলকে দেখার জন্য আপনাকে ইউটিউবে সার্চ করতে হবে সাবস্ক্রাইব করতে হবে নিশ্চয়ই করব 100 বার করব আচ্ছা ওকে থ্যাংক ইউ শুভ নববর্ষ সবাইকে থ্যাংক ইউ আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আমরাও খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে পেয়ে গেছি কাকুকে আসুন জিজ্ঞেস করে নি কাকু কাকের নাম আমি নবগোপাল চার কোথায় থাকেন আমি শামবাং নতুন বছরে কি উদ্যোগ আছে হ্যাঁ নতুন বছরে কিভাবে কাটাবেন কি উদ্যোগ আছে নতুন বছরের এই যে ভালোভাবে চলবে যা পরিস্থিতি করোনা পরিস্থিতিতে মানুষের যে ইয়ে গেল এবং হ্যাঁ এখন একটু পরিস্থিতি কাটিয়ে এখন মানুষের ভিড় বাড়ছে অবশ্য হ্যাঁ পরিস্থিতি যদিও খারাপ তবে মানুষের মনে একটু আনন্দ দেখা দিচ্ছে আর আর আমাদের চ্যানেলে মানুষকে কি মেসেজ দিতে চান আমাদের বার্তা দিতে চাই যে মানুষের যেন সবাই এই ইয়ে আসছে যেন আনন্দ ভরে থাকে নতুন বছরে শুভ নববর্ষের একটা আনন্দ শুভ করছে ঠিক আছে আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো কাকু একটা ছোট কোশ্চেন জিজ্ঞেস করছি হ্যাঁ ঠিক আছে কি জিজ্ঞেস করবে মানে কিছু আবৃত্তি আবৃত্তি গান ফান কিছু করেন হ্যাঁ আবৃত্তি গান একদম ছোট ছোটদের কবিতা বলতে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে
পার হয় যায় গরু পার হয় গাড়ি দুই দার উচুতার ঢালুতার পাড়ি। নমস্কার। থ্যাংক ইউ কাকু, খুব ভালো লাগলো এটা শুনে। ঠিক আছে, সেই জন্য আছে মুভি চ্যানেলের পক্ষ থেকে আপনার একটা ছোট গিফট। এটা মুভি চ্যানেলে কি করতে হবে? চ্যানেলকে আমাদের চ্যানেল দেখার জন্য আপনাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে হবে। প্রিয়াঙ্কা চ্যাটার্জি। সুচন্দ্রা চ্যাটার্জি। কোথায় থাকেন? আমি হীরাপুরে থাকি। হীরাপুর একই জায়গায় থাকেন দুজন বান্ধবী? ও আচ্ছা, তো আজকে পয়লা বৈশাখ, তো আর সকাল থেকে কী কী হয়েছে? সকাল থেকে তো বাড়িতেই পুজো দিয়ে বাড়িতেই ছিলাম, বিকেলে একটু বেরোলাম মায়ের পুজো দিলাম। হ্যাঁ, এবার একটু ঘুরবো, খাওয়া দাওয়া একটু, মা বাবা আসছে, একটু সবাই মিলে খাওয়া দাওয়া করবো। বাইরে খাওয়া দাওয়া ঘোরাফেরা সব আজকে তারা এইটাই। তো নতুন বছরে কীভাবে কাটানোর ইচ্ছা আছে? পুরোনোরে যেভাবে গিয়েছে ওইটা তো ছেড়ে দেওয়া, কোভিড সিচুয়েশন ছিল, এবার ঠাকুর থেকে কী প্রার্থনা করেছে, মানে কী চাইছে? যেটা করতে পারিনি পুরোনো বছরে সেটাই মানে রেজুলিউশন থাকবে যে সেটা যেন ওভারকাম করতে পারি। নতুন বছরে নতুনভাবে শুরু করতে চাইছি, নিজের ক্যারিয়ারের দিকটা সেটেল করতে চাইছি এইভাবেই। আমারও তাই, যাতে এই কোভিড এসে আবার নতুন করে মানে মানুষের জীবনে বাধা না সৃষ্টি করে, মানুষ যাতে এগিয়ে যেতে পারে, নর্মাল লাইফ যাতে লিড করতে পারে, সেটাই ইচ্ছা, সেটাই কামনা, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি। সত্যি কথা, দু বছর যেরকম কেটেছে সবার মানুষের অবস্থা শেষ হয়ে গেছে, তো সেই জন্য আমরা ঠাকুর থেকে এইটাই চাইছি কি আবার এরকম সিচুয়েশন না আসে, সেই সিচুয়েশন যেন মানুষকে আর ফেস করতে না হয়। অনেকদিন পর মানে মানুষ সুস্থ জীবনে ফিরে এসেছে, আপনাকে একটা ছোট্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, সরস্বতী ঠাকুরকে চেনো তো? হ্যাঁ, ওনার বাহন কি? বলছেন তো, ঠিক আছে, সেই জন্য আপনার জন্য আছে একটা ছোট্ট উপহার। ঠিক আছে, আমাদের এই চ্যানেলকে এই প্রোগ্রামটা দেখার জন্য আপনাকে ইউটিউবে সার্চ করতে হবে। শুভ নববর্ষ, আপনারও দিনটা ভালো যাক, এটাই কাম। শুভ নববর্ষ, ভালো থাকবে। তেসরা ও চৌঠা মে বানপুর টাউন পূজা সমিতি আয়োজিত তেসরা ও চৌঠা মে এসে পেয়ে গেছি এক বদিকে, আসুন জিজ্ঞেস করনি। সব থেকে বদিয়ে নাম? সুমিতা রায়। কোথায় থাকেন? আমি থাকি শান্তিনগর। তো নতুন বছরে কিভাবে কি প্রোগ্রাম আছে, সকাল থেকে কি কি হয়েছে? সকাল থেকে বাড়ি মাদানে এসে পুজো দেওয়া হয়েছে, আর যথারীতি যেরকম করা হয় ঠাকুরকে সারা বছর সবাই যাতে ভালো থাকে সেই কামনা জানিয়ে আজকে দিনটা শুরু করা হয়েছে, এবং শেষ পর্যন্ত ভালো যায়, সারাটা বছর সবার যেন ভালো যায় সেই কামনাই করি। সত্যি কথা, আগে বছর যেমন কেটেছে দু বছর ওর থেকে ভালো দেখে এইগুলো কত খুশি লাগছে, আর বাড়ি মাদার না এলে মন ভরে না। এটা হচ্ছে বানপুরের প্রাণ, যে কোনো পুজো এখানে না আসলে বোঝা যায় না কি কোনো পুজো হচ্ছে। যে কোনো পুজোয় বাড়ি মাদান ছাড়া কোথাও ভালো লাগে না, বাড়ি মাদান হচ্ছে প্রাণকেন্দ্র, বানপুরের মানুষের, আসানসোলবাসী মানুষের প্রত্যেকের প্রাণকেন্দ্র হচ্ছে বাড়ি মাদান। সত্যি কথা। তো আজকে মানে শুধু এখানেই আসা হয়েছে না ছেড়ে আগে কোথাও যাওয়া হয়েছে? শুধু বাড়ি মাদান। আর কি প্রোগ্রাম আছে বিকেলে? আর কোনো প্রোগ্রাম নেই আপাতত, বাড়ি মাদান। সেখানে ঘুরে খাওয়া দাওয়া সব তো আসতে বাইরেই হবে না, আবার বাড়িতে গিয়ে হবে? বাড়িতেই গিয়ে হবে। আচ্ছা, একটা ছোট্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, বিশ্বকর্মা ঠাকুরকে চেনো? বিশ্বকর্মা ঠাকুর? ওনার বাহন কি? ঠিক আছে, সঠিক কোশ্চেন, সেই জন্য আপনাকে এটা দেওয়া যাচ্ছে মুভি চ্যানেলের পক্ষ থেকে, এটা ছোট্ট উপহার। ঠিক আছে, ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো, আমিও চাই হ্যাঁ আপনাদের সারা বছর যেন ভালো যায়, সারাটা দিন ভালো যায়, সারা বছর যেন ভালো যায় এই কামনাই করি, এবং এই চ্যানেল তো ভীষণই ভালো, সবাই দেখুক এটাই বলি। থ্যাংক ইউ। পেয়ে গেছে কাকিমাকে, আসুন জিজ্ঞেস করুন।
কাকিমা সব থেকে আগে আপনার নাম? আমার নাম আলপনা সেন। কোথায় থাকেন? থাকেন আমি শান্তিনগরে থাকি। তো নতুন বছরে কি প্রোগ্রাম আছে? আজকে তো পয়লা বৈশাখ, তো আজকে কিভাবে কাটানো হয়েছে? এই যে একটুখানি সকালবেলায় এমনি ঘরে পুজো টুজো দেওয়া হয়েছে, খাওয়া, তারপরে দুপুরে খাওয়া হয়েছে, তারপরে একটু ঘুম হয়েছে, তারপরে সন্ধ্যেবেলায় ঠাকুর দিয়ে ছিয়ে তারপরে একটু বাড়ির মধ্যে ঘুরতে এলাম। একাই ঘুরছেন, বাকি ফ্যামিলি মেম্বার দেখতে পাচ্ছি না কাউকে, সেই জন্য? তো মানুষকে কি মেসেজ দিতে চাইছেন নতুন বছরে? আমি যে চাই নতুন বছরটা যেন সব খুব ভালো কাটুক। দু বছর ধরে আমাদের করোনার জন্য আমরা বানপুরে কোনো ঠাকুর টাউন পুজোতে আসতে পারিনি, তাই জন্য আমরা চাই যে সবাই ভালো থাকুক, সবাইকে সুস্থ রাখুক, সবাই সেফভাবে থাকুক, এটাই কামনা করি। সত্যি কথা, দু বছর যেভাবে কেটেছে এভাবে এটা দেখে খুব খুশি হচ্ছে বাড়ি মদন, বাড়ি মদনও খুশি লাগছে এবং আমরা নিজেরাও খুব আনন্দ উপভোগ করছি সবাইকে দেখে। আপনার খুশি দেখে আমাদের খুশি, সত্যি কথা, আপনার মুখে হাসি খুশি দেখে আমাদের খুব উৎসাহটা বেড়ে যায় যে হ্যাঁ আমরা যেটা করছি ভালো করছি। আমরা যেটা করছি সত্যি খুব ভালো করছি, মনে হচ্ছে ছেলে মেয়েরা তো এখন এখানে থাকে না, বিয়ে হয়ে গেছে, ওরা কলকাতায় থাকে, তাই আমরা এখন একা জীবন পালন করছি, বন্ধু বন্ধু বান্ধবের সাথে এসছি, সবাই মাইকের সামনে নিয়ে আসতে চায় না, কিন্তু আমার খুব ভালো লাগে। সত্যি কথা, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, ঠিক আছে, এখন কথা বলে খুব ভালো লাগলো, সেই জন্য মুভি চ্যানেল পক্ষ থেকে একটা ছোট অনুরোধ। থ্যাংক ইউ। পয়লা বৈশাখ নতুন বছর মিষ্টি মুখ করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আমাদের চ্যানেল দেখার জন্য আপনাকে ইউটিউবে একটু সাবস্ক্রাইব করতে হবে, লাইক আর সাবস্ক্রাইব, ঠিক আছে। পেয়ে গেছি এক বদিকে, আসুন জিজ্ঞেস করে নিন। বদি আপনার নাম? আমার নাম তুলিসিনা। ওইদিকে একটু তাকিয়ে, কোথায় থাকেন? আমি শান্তিনগর বিবেকানন্দ রোড। আজকে তো পয়লা বৈশাখ নতুন বছর, তো কিভাবে কাটানো হয়েছে সকাল থেকে? সকাল থেকে ঘরে রান্না বাড়ি খাওয়া দাওয়া, আর এখন একটু বিকেলবেলায় এলাম বাড়ি ময়দানে, আমাদের প্রাণ কেন্দ্র এখানে, একটুখানি ঘুরলাম ফিরলাম, এবার বাড়ি যাব। তো আজকে কি খাওয়া দাওয়া সব তো বাইরেই? হ্যাঁ এখন রাত্রে আপাতত বাইরে, সকালে ঘরেই রান্না হয়েছে। বাড়ি ময়দানে আসা হয়েছে না, এখান থেকে আরও কোথাও যাওয়ার প্রোগ্রাম আছে? প্রথম বাড়ি ময়দানে এলাম, তারপরে একটু দোকানেগুলো ঘুরবো, তারপর বাড়ি যাবো। তো মানুষকে কী মেসেজ দিতে চান নতুন বছর কীভাবে কাটানো? সবাই ভালোভাবে থাকুক, সুস্থ থাকুক, সবাই দূরত্ব মেনটেন করে যেভাবে করোনা বিধি আমাদের সেইভাবে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আপনার সঙ্গে কথা বলতে খুব ভালো লাগলো, ঠিক আছে, একটা মুভি চ্যানেলের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার আছে আপনার জন্য, এটা একটা মুভি চ্যানেলের জন্য ছোট্ট গিফট। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর একটা ছোট্ট কাজ করতে হবে আপনাকে, আমাদের প্রোগ্রামটা দেখার জন্য আপনাকে ইউটিউবে একটু লাইক আর সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? ধন্যবাদ, আপনারও আমারও ভালো লাগলো, ঠিক আছে, ধন্যবাদ। সব থেকে আগে নাম? মধুচন্দা ঘোষ। আপনার? নমিতা আইচ। সোনালী রায়। আপনি কোথায় থেকে এসেছেন? একই বাড়ি ফ্যামিলি মেম্বার সব, খুব ভালো। তা আজকে তো পয়লা বৈশাখ, তো কিভাবে কাটানো হয়েছে? পয়লা বৈশাখটা আমরা বাঙালিদের আমাদের প্রথম বছর, খুব আনন্দ করি সবাই মিলে, আনন্দ সবাই আত্মীয় স্বজন ঘোরাঘুরি আনন্দ, এটা এনজয় করি আর কি। আপনি? হ্যাঁ এইভাবেই পুজো দিয়ে সকাল শুরু, তারপরে ডিফারেন্ট হবে না একই একই সকালে পুজো দিয়ে দিন শুরু, বছরের শুভ কামনা করা, বাড়ির সবারই সুস্থ থাকার কামনা করা আর তোমার নাম? কিছু আবৃত্তি জানো? কি জানো? গান কবিতা কিছু? ঠিক আছে, একটা চ্যালেঞ্জ গান শুনিয়ে দাও আমাকে, ঠিক আছে? এসো এ বৈশাখ, এসো এসো, তাপ শুনি শাশো পায়ে, মন সুরে দাও রায়ে, মন শুনে আগুন সাজা, দূর হয়ে যা যা যা, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। থ্যাংক ইউ, ওয়েলকাম। খুব ভালো, খুব ভালো লেগেছে তোমার গানটা শুনে। কোন কোন ক্লাসে পড়ো? আমি 6th এ পড়ি। কোন ক্লাসে, কোন স্কুলে? ক্লাস 5। দাঁড়ান,
এত সুন্দর গান গিয়েছো, তাই জন্য আছে মুভি চ্যানেলের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার তোমার জন্য, ঠিক আছে? আর এই প্রোগ্রামটা দেখার জন্য আমাদের চ্যানেল ইউটিউবে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? ইউটিউবে পেয়ে গেছি এক দাদার বৌদি গ্রুপকে, আসুন জিজ্ঞেস করে নি। হ্যাঁ ভাইয়া, সবসে পহলে নাম বাতাই আপনা। আমারা নাম সুনীল প্রসাদ হ্যাঁ। স্বাতি গুপ্তা। কহাঁ সে আয়ে? শান্তিনগর বনপুর। শান্তিনগর বনপুর। তো আজ এসে বঙ্গালি লোক কা পহলা বৈশাখ হ্যায়, তো ইসমে কেসে কিস তরহ সে ইসকো মানা রহে হ্যায় আপ লোগ? ক্যা প্রোগ্রাম হ্যায় আজ সুবহ সে? আজ সুবহ সে হি পুরা উৎসাহ হ্যায় কি আজ বেঙ্গলি নিউ ইয়ার হ্যায়, তো হাম লোগ বেঙ্গল মে রহতে হ্যায় তো সেলিব্রেট কর রহে হ্যায়, সুবহ সে হি হাম লোগ পুরা এনজয় কর রহে হ্যায়। बहुत अच्छा लग रहा है, मैं तो पहली बार ये देख रही हूँ। मैं बिहार से हूँ तो मैं इस बार पहली बार यहाँ पे, बहुत अच्छा लग रहा है। बंगाली लोग अपने कल्चर से बहुत ज़्यादा जुड़े हुए हैं। बंगाली कल्चर बहुत ही डिफरेंट है वहाँ से, यहाँ हर त्यौहार यहाँ बहुत ही अच्छा से पता चलता है। और ख़ास करके ये बाड़ी मैदान ऐसा जगह है, कोई भी त्यौहार में आप आइएगा तो आपको पता चल जाएगा कि यहाँ का क्या माहौल है, कैसा है। चलिए, आपसे बात करके बहुत अच्छा लगा। अच्छा, एक छोटा सा क्वेश्चन पूछते हैं आपसे। गणेश भगवान है ना, गणेश भगवान, उनका वाहन क्या है, तो सवारी क्या है? मूसक। सही जवाब के लिए आपको मूवी चैनल के लिए एक छोटा सा उपहार है, ठीक है? आज पहला पैसा है मैंने मिस्टी की जैसा मुंह मीठा करने के लिए, ठीक है? और हमारा चैनल देखने के लिए आपको यूट्यूब में लाइक और सब्सक्राइब करना होगा। ओके, आपसे बात करके बहुत अच्छा लगा। थैंक यू सर। পেয়ে গেছি এক ইয়ং গ্রুপকে, আসুন একবার জেনে নিয়ে এরা কী করতে চাইছে আর কীভাবে এক্সাইটমেন্ট এনার মধ্যে আছে। সব থেকে আগে নাম বলবে নিজে নিজে করে, সব ঠিক আছে? প্রসেনজিৎ দাস। সৌমদী ভট্টাচার্য। তো নাম নাম সায়নদীপ চন্দ্রগ্রহ। সায়ন চক্রবর্তী। রাজতন্ত ভাই। মাস্টার খুললাম ভাই। দিব্যানন্দ ব্যানার্জি। তো আজকে কি নতুন বছর পয়লা বৈশাখ, তো কীভাবে কাটানো হয়েছে? এতক্ষণ তো ঘরেই ছিলাম, এখন বন্ধুদের সাথে বেরোনোর সন্ধ্যাবেলার প্ল্যান ছিল। সন্ধ্যাবেলার কি প্রোগ্রাম আছে? এখন কিছু না, নিয়ে ঘুরছো, কিছু তো নিশ্চয় আছে। ওই দিকে তাকিয়ে, অনেকদিন পর দেখা হয়েছে, ঘুরতে বেরিয়েছি অনেকদিন পর, সব আলাদা আলাদা কলেজ সবার, সেই জন্য এরকম সিচুয়েশন হয়েছে ঘোরার মতন, সেই জন্য খালি ঘোরা বেড়ানো ব্যস্ত। তো বড় বিষয় হচ্ছে যে আমাদের সব বন্ধুরা আলাদা ছিল এতদিন, এই একটা উৎসবের সময় সবাই আমরা রিউনিয়ন হতে পেরেছি, একটা খুশি তো হচ্ছে। কলেজের যতই হোক কলেজ ভালো, কিন্তু স্কুল একটা, কিন্তু স্কুলের বন্ধু একটা আলাদাই। তো এবার অনেকদিন পর বন্ধু সবার সাথে দেখা হলো, এখানে মিট হলো, ঘোড়া ফেরা অনেক ঘুরতে গেছিলাম আমরা, এবার কথা হচ্ছে এখন এদের সাথে, ভালো কাটছে। আজকে কি আমাদেরকে কি গিফট দিতে চাও তোমরা? প্রত্যেক বছর বছর মানে বার তো আমরা গিফট দিই তোমাদেরকে, আজকে তোমরা কী গিফট আমাদেরকে দিতে চাও এটা বলো। গান গিয়ে শোনা দেবো। আমাদের একটা গিফট আছে, সেটা হচ্ছে আমরা নিয়মিত মাস্ক পরেছিলাম, তাই জন্য এই প্রোগ্রামটা হচ্ছে আজকে, এই প্রোগ্রাম তাই জন্য হচ্ছে। ঠিক আছে, তোমরা তাহলে গান শোনাবে তো আমাদের গ্রুপের মধ্যে তো সব? হ্যাঁ, গ্রুপেই আছে। দেখে নাও, শুরু করো। আজকে এরা একটা গান ডেলিগেট করছি আমাদেরকে চ্যানেলে, আসুন শুনে নি। মানে বন্ধুদের নিয়ে তো গান, যেহেতু বন্ধুদের নিয়ে গান। ইয়ারা তেরি ইয়ারি উম্র সারি সাথ হ্যায়, ইয়ারা তেরি ইয়ারি উম্র সারি সাথ হ্যায়, ইয়ারা তেরি ইয়ারি। বাস এটা লফড়াই, পুরোটা যদি এবার গাইতে যেতে হবে না। তবু এতটা গিয়েছে, খুব ভালো লেগেছে, তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো।
ঠিক আছে, আবার দেখা হবে নিশ্চয়ই কোথাও। আর সবাইকে শুভ নববর্ষ, সবাইকে শুভ নববর্ষ, শুভ নববর্ষ। ছোটটা আমার ভালোবাসা নিয়ে বড়টা আমার প্রণাম নেবেন। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো কথা বলে। সব মিলেমিশে মুখ মিষ্টি করে নেবে, ঠিক আছে। এসে পেয়ে গেছি ছোট বোনকে, আসো জিজ্ঞেস করো। তোমার নাম? ত্রিশানিদা। কোন ক্লাসে পড়ো? ফাইভ। কোথায় থাকো? বানপুর নবগন্টি বাবুপাড়া। তো কি মানে আমাদেরকে কিছু আবৃত্তি ডান্স গান কি করতে শোনাবে? কি করতে ভালোবাসো? নাচ করো না গান করো? নাচ। নাচ করো? নাচ করার জন্য তো আবার মিউজিক চাই। তো কোনো আবৃত্তি কোনো গান শোনাতে পারবে চার লাইন? আমার মা দেখে নাও। হ্যাঁ, আমার নাম শ্রাবন্তিতা। আপনি লাভাগণ্ডি থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, লাভাগণ্ডি। আমি জিজ্ঞেস করছি কি বোন আমাদেরকে একটা গান শোনাচ্ছে, যে কোনো তোমাকে ভালো লাগে, ঠিক আছে? তেরি মেরি গল্লা হোগি মাস, তেরি মেরি গল্লা হোগি মাস, করে না কবিতা মে নজরো সে দূর, পিছে চলিয়ে তু কিতে চলিয়ে তু কিতে চলিয়ে, জান দায় দিল্লিয়ে তু জান দিয়ে তু, তেরে বিনা মে না রহু মেরে বিনা তু, কিতে চলিয়ে তু কিতে চলিয়ে তু কিতে চলিয়ে। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো গলা তোমার, খুব ভালো গলা। তুমি আমার জন্য একটা গান গেয়েছো, সেই জন্য একটা মুভি চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার, ঠিক আছে? আর আমাদের চ্যানেলটা দেখার জন্য তোমাকে একটু ইউটিউবে গিয়ে মুভি চ্যানেল সার্চ করতে হবে, একটু লাইক সাবস্ক্রাইব করে দিতে হবে, ঠিক আছে? কথা বলে খুব ভালো লাগলো, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আসুন, পেয়ে গেছি কাকিমাকে, আসুন, জিজ্ঞেস করে নিন। এনার নাম? মিলি ভট্টাচার্য। কোথায় থেকে এসছেন? মেহুলি রয়, আমি সোনারপুরে থাকি, কলকাতায় ছুটিতে এসেছি। তো আজকে তো পয়লা বৈশাখ, তো আজকে কীভাবে মানে প্রোগ্রামটা কাটানো হয়েছে, আজকে প্রথম দিনটা একটু জানান। এই সকাল থেকে উঠে মানে ঠাকুরকে দর্শন করেই পুরো দিনটা শুরু হয়েছে, তারপরে এই টুকটাক এদিক ওদিক ঘোরাফেরা, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া। পয়লা বৈশাখ মানেই তো গ্যাদারিং, প্রত্যেকের সঙ্গে যাদের সঙ্গে দেখা হয় না, আর বাড়ি ময়দান এমন একটা জায়গা যেখানে আসলে প্রত্যেকের সঙ্গে আমাদের দেখা হয়ে যায়, ব্যাস এভাবেই ফ্যামিলি মেম্বার্স আর ফ্রেন্ডস। প্রথমে এখানেই আসা হয়েছে না এখান থেকে অন্য আরও কোথাও যাওয়া হয়েছে? না, প্রথমে এখানেই আসা হয়েছে, এখান থেকে বাকি জায়গার প্ল্যান আছে, তারপর সেখানে যাবো। মানুষকে কী মেসেজ দিতে চাইছে, দু বছর আগে যেরকম কেটেছে তার থেকে তো ভালো সিচুয়েশান এবার চলে এসছে, তো এবার ভালো ভালো করে এনজয় করুক, নতুন বছর নতুন করে কাটাক, এইটা আমরা কামনা করছি। আপনি একটু মানুষজনকে এটাই মেসেজ দেওয়া যে মানুষ মানুষের সঙ্গে থাকুক, একে অন্যের সঙ্গে বন্ডিংটাই মুহূর্তে ভীষণ প্রয়োজন। কোভিডের পরে প্রত্যেকে একা একা সময় কাটিয়েছে, আর বাড়ি ময়দানে প্রবাবলি দু বছর পর এই গ্যাদারিংটা, তো প্রত্যেকের প্রত্যেকের সঙ্গে থাকুক, আনন্দে থাকুক আর ভালোবাসায় থাকুক। দু বছর পরে তো ক্রাউড দেখে নিজেকে খুব ভালো লাগছে। ফাঁকা পড়ে গেছিল, মানুষকে দেখে আরও উৎসাহ বেড়ে যায়, আর আমাদের প্রাণ কেন্দ্র বানপুরের বাড়ি ময়দান একটা প্রাণ কেন্দ্র, যে কোনো হ্যাঁ যে কোনো পূজা এখানেই বোঝা যায়। হ্যাঁ, সব মানুষের মানে ভালোবাসার জায়গা হচ্ছে বাড়ি ময়দান, সত্যি কথা, আমাদের বানপুরের প্রাণ, বানপুর প্রাণ, এখানে না আসলে কোনো তেহার ওকেশন বোঝা যায় না। তো আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, আপনাকেও আপনাকেও শুভ নববর্ষ, আপনার গোটা টিমকে শুভ নববর্ষ, ভালো থাকবেন, উপহার আছে কথা বলার জন্য, ঠিক আছে? এটা মুভি চ্যানেল পক্ষ থেকে ছোট্ট উপহার, এটার জন্য আপনাকে যদি একটা কাজ করতে হবে, একটা চ্যানেল দেখার জন্য যদি আপনাকে সার্চ করতে হবে মুভি চ্যানেল, ঠিক আছে? আচ্ছা, লিঙ্কটা কি চ্যানেলটার নাম আপনি বলে দিচ্ছেন? ইউটিউবে সার্চ করলে আপনি মুভি চ্যানেল পেয়ে যাবেন, লাইক এটা সাবস্ক্রাইব, যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দেবেন, ঠিক আছে? গেছি দাদা বৌদিকে, আসুন জিজ্ঞেস করে নি। প্রথমে নাম?
শ্যামা ভট্টাচার্য প্রভাত ভট্টাচার্য প্রিয়সী ভট্টাচার্য কোথা থেকে আসা হয়েছে আমাদের বানপুর শান্তিনগর বানপুর শান্তিনগর থেকে কোন ক্লাসে পড়ো 7 এ ক্লাস 7 এ কোন স্কুলে তুলসিরানী বালিকা শিক্ষা সদন আজকে তো পয়লা বৈশাখ তো কিভাবে কাটানো হয়েছে আজ সকাল থেকে সারা দিন আজকে সকাল থেকে প্রথমে তো পূজো দিতে গেছিলাম পূজো দিয়ে এসে রান্না বান্না বাড়িতে বাড়িতে নানা রকম রান্না বান্না হয়েছে দিয়ে বিকেল বেলা বেরোলাম আর কি প্রোগ্রাম আছে এখান থেকে এখান থেকে যাব একটু রেস্টুরেন্টে যাব আজকে তো বাড়িতে খাওয়া দাওয়া হবে না আজকে তো ঘুরতে বাইরে তো আপনি কিছু আবৃত্তি একটু শোনাতে পারবেন কবিতা গান কিছু একটু শোনাতে পারবেন চার লাইন একটু ছোট ঠিক আছে আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো সেই জন্য আছি মুভি চ্যানেলের পক্ষ থেকে একটা ছোট উপহার আপনার সঙ্গে কথা বলার জন্য ঠিক আছে আমাদের চ্যানেলে একটু লাইক সাবস্ক্রাইব করবেন ইউটিউবে থ্যাংক ইউ ওয়েলকাম পেয়ে গেছি এক বদিকে আসুন জিজ্ঞেস করি নি আজকে পয়লা বৈশাখ কীভাবে কাটানো হয়েছে প্রথমে নাম মধুশ্রী ব্যানার্জি কোথায় থেকে আসা হয়েছে বানপুরে থাকে এবি টাইপ হ্যাঁ আজকে তো পয়লা বৈশাখ তো কীভাবে কাটানো হয়েছে আজকে দিনটা সকাল থেকে প্রথমেই জানাই সকলকে শুভ নববর্ষ আর সকাল থেকে আজ দিনটা এই বাড়ি ময়দানে সকালে এসেছিলাম পুজো দিয়েই শুরু করেছি আর এরকম বাড়িতে একটু ভালো মন্দ রান্না আর এই বিকালে এখানে ঘুরতে এসেছি এ নিয়ে শুরু করেছি প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় ছিল সকালে আজকে আর কি প্রোগ্রাম আছে আপাতত তো এখন আর কিছু নেই একটু বাইরে খাওয়া দাওয়া করার ইচ্ছা আছে দেখি কি হয় তো মানুষ কি বলতে চাইছেন দু বছর আগে যা সিচুয়েশন ছিল তার থেকে তো ভালো এই বছরটা স্টার্টিং তো মনে হচ্ছে তো এই ব্যাপারে কিছু বলতে চান যদি একটু পাবলিকলি তাহলে বলুন শুধু এটাই বলতে চাই সত্যি আমরা দু বছর যে মহামারী কাটিয়েছি আজকে এত লোকজন দেখে সত্যি খুব ভালো লাগছে ভগবান করুক যেমন আর ওইরকম দুর্দিন না আসে আর তবুও সবাই একটু সেফটিতেই থাকুন মানে একটু মেনে চলুন মাস্কটা আমরা এখন কেউ পরছি না যদিও কিন্তু একটু মেনে চলুন আর ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো ঠিক আছে সেই জন্য আছে একটা ছোট উপহার একটা মুভি চ্যানেলের পক্ষ থেকে একটা ছোট গিফট আজকে পয়লা বৈশাখ মুখ মিষ্টি করার জন্য থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ আর আমার চ্যানেল দেখার জন্য একটু ইউটিউবে লাইক আর সাবস্ক্রাইব করবেন আমি বলে দিই পেয়ে গেছি এই গ্রুপকে পুরো ফ্যামিলি আছে দাদা বৌদি পুরো ফ্যামিলি নিয়ে আছে একবার জিজ্ঞেস করে নিন আসুন সত্যিকে আগে নাম হচ্ছে সোনাই ব্যানার্জি আর নমস্কার 1429 তারে আমরা পা দিলাম সকলকে নববর্ষের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং বাড়ির মধ্যে আগত সকল ভক্তবৃন্দদেরকে জানাচ্ছি যাতে প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় প্রতিটা বছর যেন আনন্দ উপভোগে কাটে সকলের ভালো হোক বন্দনা ব্যানার্জি শুভ নববর্ষের সবাইকে শুভকামনা জানাই সবার নতুন বছর ভালো কাটুক আজকে তো প্রথম দিন তো কিভাবে কাটানো হয়েছে সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে পুজো করতে এলাম বাড়ি মদানে পুজো টুজো করা হলো ঘুরতে গেছিলাম বাইরে বাইরে খাওয়া দাওয়া হয়েছে পার্টি করা হয়েছে এখন বাইরে ঘুরতে বেরিয়েছি এখন কি প্রোগ্রাম আছে এরপর এরপরে বাইরে খাওয়া দাওয়া হবে ঘোরাফেরা হবে তারপরে বাড়ি খুব ভালো আমার দিদির মেয়ে ঠিক আছে কোনো ব্যাপার নেই আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো ধন্যবাদ মুভি চ্যানেলকে ধন্যবাদ যে আমাদের একটা বানপুরের অঞ্চলে সত্যি কথা হয় যে আমরা মানে টিভিতে আসতে পারছি আপনাদের জন্য আর আপনারা সকলে ভালো থাকুন এটাই কাজ কি মানুষের মুখে হাসি খুশি দেখা সেই জন্য আমরা সব অকেশনে দাঁড়িয়ে থাকি পাবলিকের পাশে সবসময় আমাদেরকে পাবেন এইটা এইটা মুভি চ্যানেলের লক্ষ্য সবার মুখে হাসি খুশি আগে কেবলে চলতো এখন ইউটিউব ফেসবুকে হয়ে গেছে এই মুভি চ্যানেলের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার আজকে মিক মিষ্টি করার জন্য পয়লা বৈশাখ ওয়েলকাম আসুন পেয়ে গেছি কাকুকে বাড়ি ময়দানে একটু জিজ্ঞেস করে নিন কাকুকে আমি আগে নাম আমার নাম হচ্ছে এস কে ভান্ডারী আমি আজ বাড়ি ময়দান প্রায় 40 বছর থেকে এখানে আসি এবং আমার খুব ভালো লাগে এখানে নানা রকম মন্দির আছে শিবের মন্দির গণেশ মন্দির কালী মন্দির রাধা কৃষ্ণের মন্দির
নানা রকম এবং সমস্ত কিছু উৎসব এখানে হয়। দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, সব পূজা অনুষ্ঠান এখানে হয়। ভালো লাগে এবং খুব আনন্দ লাগে। হ্যাঁ, আমরা সকল মানুষ এখানে উপভোগ করে, আনন্দ উপভোগ করে। হ্যাঁ, আর যতদিন থেকে আমি দেখছি এবং প্রতিটি মানুষ খুব ভালোবাসে বাড়ি ময়দানকে, সকলের কাছে কামনা করি। এখানেই আমি শেষ। এটা বানপুরের প্রাণকেন্দ্র বাড়ি ময়দান, বানপুর বাড়ি ময়দান। ঠিক আছে, সত্যি কথা, যে কোনো অকেশন এখানেই বোঝা যায় বাড়ি ময়দান আসার পর কি, হ্যাঁ এখানে কীভাবে পূজাটা কাটানো হয়েছে। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। ঠিক আছে, আপনার জন্য একটা ছোট্ট উপহার আছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে তো পয়লা বৈশাখ, সেই জন্য এক মিষ্টি মুখ করার জন্য একটা ছোট্ট কাটো উপহার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। পেয়ে গেছি এক বড় পরিবারকে, বিগ ফ্যামিলি। ঠিক আছে, আসুন জেনে নিন না আজকে পয়লা বৈশাখ কীভাবে কাটানো হয়েছে এনার, আসুন জেনে নিন। হ্যাঁ, সব থেকে আগে কাকিমার নাম? হ্যাঁ, আদরে মাধব। কোথায় থেকে আসা হয়েছে? আমি আসানসোল থেকে এসেছি। মাইলে থাকেন? মাইল আসানসোল। আমি কবিতা মদক, আমি বানপুর থেকে এসেছি। সহদেব সেন ইসমাইল আসানসোল। বিজয় মদক রিভার সাইড বানপুর। দেখছেন তো পুরো বানপুর আসানসোল মিলিয়ে সব একসঙ্গে আছে, একটা বিগ গ্রুপ। আসুন এনার কাছে জেনে নিন আজকে পয়লা বৈশাখ কীভাবে কাটানো হয়েছে। নমস্কার, আমি বানপুরেই থাকি, এনাদের সবারই সাথে বেড়াতে এসেছি। আজ পয়লা বৈশাখ উপলক্ষে ঠাকুরকে দর্শন করতে এসেছি। পুজো পার্বণ তো একটু গ্রুপ বেরোলেই ভালো লাগে, একা একা ভালো লাগে না। গ্রুপ ঠিক নয়, এটা আমার বাড়িরই লোক, নিজে ফ্যামিলি। এটা আমাদেরও নিজে ফ্যামিলির মতো, মতন ভাই দাদা যাই বলবেন সব নিজেদের বাড়ির লোক, বাইরের কেউ নয়। সত্যি কথা, সত্যি তাই। তো আজকে কিভাবে কাটানো হয়েছে প্রথম দিন? আমার আমি সকালবেলা ঠাকুরের পুজো করেছি, তার থেকে শুরু হয়েছে। আর এবারে বেড়াতে আসা সন্ধ্যেবেলা, প্রথম বছর শুরু হয়, ঠাকুর পুজো ছাড়া তো হয় না। স্টার্টিং সব থেকে আগে তো ওইটাই করতে। আপনি কোথায় চলে গেলেন ওইদিকে? ওতো দূর আর যাবে না। সকাল থেকে পুজো পাঠ করা হয়েছে, সন্ধেবেলায় সন্ধে দিয়ে বাইরে বেরিয়ে লোকনাথ বাবার মন্দিরে পুজো দিলাম, তারপর এখানে এলাম, তারপর ঘোরাঘুরি, এরপর তো খাওয়া দাওয়া ন্যাচারালি কোনো ব্যাপারই না, ওইভাবেই চলবে। কথা বলে খুব ভালো লাগলো। আপনাকে শুভ নববর্ষ বলি, এই নতুন বছরটা সবার ভালো যাক, সবার ভালো কাটুক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আবার দেখা হোক, নিশ্চয়ই, নিজের অবশ্যই। আপনাদেরকেও অলওয়েজ ওয়েলকাম এখানে। এটাই বললাম, সবাইকে নিমন্ত্রণ করলাম, বাড়িতে আসো। নিশ্চয়ই, জানা শুনো না এখন জেনে গেছি। হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে, আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ। পেয়ে গেছি কে এন গ্রুপকে, আসুন জিজ্ঞেস করে নিই। ঠিক আছে, আজকে নতুন বছর কীভাবে কাটানো হয়েছে? হ্যাঁ, সবথেকে আগে নাম? রাজু। পুরো নাম পাপু মল্লিক। চণ্ডী কবিরাজ, আপনাকে শুভ নববর্ষ সব থেকে প্রথমে আপনাকে জানাই। কোথায় থেকে আসা হয়েছে? আমরা বানপুরেরই বাসিন্দা, আমরা এখানে খুব এনজয় করছি এখন, দেখতে পাচ্ছেন এত ভিড় ভাড়ের মধ্যে সব কিছু। আজকে তো পয়লা বৈশাখ নতুন বছর আজ থেকে আরম্ভ হয়েছে, তো কীভাবে কাটানোর চেষ্টা আছে এই নতুন বছরের পূর্ণতা যেভাবে গেছে? এই প্যান্ডামিকের মতোই গেল দু বছর, এইবার থেকে এবার একটু ছুট পেয়েছি, একটু এনজয় করবো খুব ভালোভাবে এবার নতুন বছর। সব নতুন তো দেখা যাচ্ছে, আজকে প্রথম দিন থেকে এনজয় শুরু হয়েছে। মানুষকে কি মেসেজ দিতে চাইছো নতুন বছরে, কিভাবে প্যান্ডামিক সিচুয়েশন থেকে বেরিয়ে আসার পর?
কিভাবে মানুষ আমি একটাই বলবো পুরনো বছর ভুলে যাও নতুন বছর মনে করে পুরো এনজয় করো পুরনো বছর যেটা ছিল সেটা হ্যাঁ ভুলে যাও গেলেই ভালো হ্যাঁ হ্যাঁ ওইগুলো মনে রাখলে আর কিছু হবে না মনে রেখে কোনো লাভ নাই মনে রাখলে শুধু দুঃখই পাওয়া যাবে এর থেকে বেশি আর কিছু না সত্যি কথা ঠিক আছে ভাই তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো ঠিক আছে ভালো লাগলো শুভ নববর্ষ শুভ নববর্ষ ৩ এবং ৪ এই দুই দিন ধরে বিলিটা যুক্ত হয়ে রাখা হয়েছে পেয়ে গেছে কাকিমাকে এক দাদাকে আসুন আজকে জিজ্ঞেস করুন নতুন বছর কিভাবে কাটানো হয়েছে কাকিমা সব থেকে প্রথম আপনার নাম আমার নাম মালবিকা রায় কোথায় থেকে আসা হয়েছে বাড়ি মদনের সামনেই থাকে বানপুরেই থাকে দাদা আপনার নাম আমার নাম রণদীপ আজকে প্রথম দিন মানে সরি আজকে পয়লা বৈশাখের প্রথম দিন কিভাবে কাটানো হয়েছে আজকে সকাল থেকে দেখুন যে কোনো উৎসবই হোক বাড়ির মধ্যে বাড়ির সবার সাথে কাটানোটাই হচ্ছে মেন ঠিক আছে তো এবং আমার প্রত্যেকবার চেষ্টা থাকে যে সবসময় বাড়ির সাথেই কাটাই এবং বাড়ির সাথে টাইম স্পেন্ড করে খাওয়া দাওয়া করে একটু মজা করে কারণ আজকে আই এম লাইক কী বলবো ফর্চুনেট এনাফ যে আজকে মানে গুড ফ্রাইডেও একসাথে গুড ফ্রাইডের জন্য আমরা অনেক ছুটিও পাই যারা ওয়ার্ক ফ্রম হোম করছে বাড়ি থেকে তারা জানে যে ছুটি পাওয়া যেটা খুবই মুশকিল এখন কিন্তু তাও একটা ছুটি পাওয়া গেছে যেহেতু আজকে গুড ফ্রাইডে বলে তো আজকে নিজের পরিবারের সাথে টাইম কাটিয়ে কথা বলে খাবার দাবার খেয়ে একটু আনন্দ করে কাটানো যাচ্ছে এবং বিকালে সবাই একটু গেট টুগেদার করে বাইরে ঘোরা এইসব নিয়েই আজকে দিনটা স্পেন্ড হচ্ছে আর কি আজকে দিন ফ্যামিলি নিয়েই ভালো লাগে এই এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কারণ আমরা বছরে প্রত্যেকটা দিনই হয়তো কলিগসদের সাথে ফ্রেন্ডসদের সাথে বাইরে মস্তি মজা করেই থাকি বাট উৎসবের দিনগুলো চেষ্টা করি যেন অ্যাটলিস্ট বাড়ির সাথে বাড়িতে যতটা টাইম দেওয়া যায় আর কি এক্স্যাক্টলি আমরাও তাই আমরাও বাড়ি নিয়ে ছেলে নিয়ে সংসার নিয়ে পার করছি পুজো টুজো করে এই আর কি আজকে তো ধরে না মানে দু বছর আগে যা সিচুয়েশন ছিল প্যান্ডেমিক সিচুয়েশন থেকে আমরা বেরিয়েছি তো কি বলতে চাইছি অনেক মুক্তি পেয়েছি কবির থেকে ভগবানের কাছে প্রার্থনা করি এইরকম যেন আমরা বেরোতে পাই তাই না দু বছর পর এতগুলো মানুষকে দেখে খুব উৎসাহিত আমরা মনে করছি এক্স্যাক্টলি কারণ দু বছর আগে মানে লাস্ট ইয়ার এবং তার আগে ইয়ারে কিন্তু এত ভিড় ছিল না লোকেরা খুব মানে কনসিয়াস ছিল যে বেরোবো না যদি কোভিড হয়ে যায় তো উইচ ওয়াজ এ গুড থিং বাট এখন আমাদের কোভিডের রেস্টটা বেড়েছে আগে মানে কমেছে আগের থেকে অবভিয়াসলি কমেছে অনেকে কমেছে প্রায় নীল বলতে পারেন সো ইট ইস আ গুড নিউজ ফর আস যে আমরা আবার নর্মালি আবার বেরোতে পারছি মাস্ক ছাড়া ঘুরতে পারছি যদি বা মাস্ক ছাড়া খুব একটা আমি প্রশ্রয় দেবো না ইট ইস বেটার দ্যাট উই গো ইন আ সেফ ওয়ে মাস্ক পরাটাই ভালো আমি মাস্ক পরে নেই বাট স্টিল চাইবো যে সবাই মাস্ক পরুক আমরা নিজে নিজেই ঘুরছি দেখুন এদিকে মাস্ক পকেটে আছে কিন্তু কথা বলতে অসুবিধা হচ্ছে না সেই জন্য একটু খুলে নিতে হচ্ছে বেশি কথা বলে মাস্কটা পরে একদম নিঃশ্বাস নিতে অসুবিধা হয়ে যাচ্ছে একটা ব্যালেন্স রেখে চলো মানে যেখানে লোকজনে গ্যাদারিং আছে সেখানে খালি পড়ো আর যেখানে খুব একটা গ্যাদারিং নেই আননেসেসারি মাস্ক পরা লাভ নেই সেই জন্য আমরা একটা ডিসিশন করছি আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো সেই জন্য আপনার জন্য একটা ছোট্ট উপহার আছে মুভি চ্যানেলের পক্ষ থেকে আজকে পয়লা বৈশাখ এটা মিষ্টি মুখ করার জন্য ঠিক আছে শুভ নববর্ষ আপনাকে এবং আপনার সমস্যা অল দ্য বেস্ট উইশেস আপনারা এগিয়ে যান চ্যানেলকে মানে ইউটিউবে একটু লাইক আর সাবস্ক্রাইব করবেন ইউটিউব মুভি চ্যানেল বানপুর বলে আমি এমনিতে আমার ইউটিউবে অনেক মানে নিজস্ব চ্যানেলও আছে এবং আমি জি মিউজিকের সাথেও কাজ করি আমার কম্পোজার অ্যান্ড লিরিসিস্ট আর জি মিউজিক কোম্পানি তো তার সাথে আপনাদের চ্যানেলটাও দেখলাম তো অবভিয়াসলি সাবস্ক্রাইব লাইক করবো এবং ফলো আপও করবো যতটা সাপোর্ট হতে পারে একদম নিশ্চয়ই নিশ্চয়ই আমার দিক থেকে আপনি যতটা পাবেন আমি হেল্প করবো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি নিশ্চয়ই নিশ্চয়ই করবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ পেয়ে গেছি এক পূর্ণ বন্ধুকে আসুন জিজ্ঞেস করলে আজকে নতুন বছর কীভাবে কাটানো হয়েছে সব থেকে আগে নাম ভাই সোনু আমার নাম হচ্ছে সোনু রাজা কোথায় থাকো আমবাগান ঠাকুরপুর আজকে তো পয়লা বৈশাখ নতুন বছর কিভাবে কাটানো হয়েছে ও খুব ভালো খুব ভালো লাগছে সকাল থেকে কি কি হয়েছে সকাল থেকে বাস মল তোল ঘুরেছি বাজার বাড়ি ময়দানে বিকেলবেলা এসেছি ঘুরতে খুব ভালো লাগছে
আর কি প্রোগ্রাম আছে? প্রোগ্রাম একটু ছোটখাটো মেলা লাগলে ভালো হতো, আর একটু ভিড়টা বেশি হতো। মেলা পয়লা বৈশাখ কোথায় লাগে? সরস্বতী পুজো কালী পুজো হলে মেলা লাগে, একটু লাগলে ভালো লাগতো না তো আমরা? আর ঠিক আছে, আমি দিদিকে বলবো তোমার জন্য একটা স্পেশাল যদি মেলা লাগিয়ে দেয় বসিয়ে দেয় তাহলে ভালো হবে। ঠিক আছে, একটা গান শোনাবে? গান হ্যাঁ, ছোট্ট দু লাইন চার লাইনে যে কোনো ভালো, নাহলে পুষ্পাওয়ালা অ্যাক্টিং করকে পুষ্পাওয়ালা ডান্স করকে দেখা। হ্যাঁ পুষ্পা পুষ্পা রায় ঝুঁকেগা নেই সালা। বহুত বড়িয়া কি ভাই, খুব দারুণ লাগলো। তোমার জন্য আছে একটা মুভি চ্যানেল পক্ষ থেকে ছোট, এইটা করার জন্য পুষ্পা করার জন্য। হ্যাঁ, আর আমাদের চ্যানেলে একটু লাইক সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, মুভি চ্যানেল বানপুর, ঠিক আছে? কথা বলে খুব ভালো লাগলো ভাই। হ্যাঁ, পেয়ে গেছি এক দাদা বৌদিকে, আসুন জিজ্ঞেস করুন আজকে পয়লা বৈশাখ কীভাবে কাটানো হয়েছে। সব ঠিক আগে দাদার নাম? আমার নাম সোমনাথ। আমার নাম দুর্বা। কোথা থেকে আসা হয়েছে? আমি সুভাষপল্লি বানপুর থেকে। তো আজকে তো পয়লা বৈশাখ নতুন বছর, কীভাবে কাটানো হয়েছে? পয়লা বৈশাখ বলতে নর্মালি এই বিকালবেলা একটুখানি স্নান টান করে পরে বেরালাম, বেরিয়ে পরে একটু ঠাকুর ফাকুর দেখছি, এবার যাবো এখানে গিয়ে পরে ক্যালেন্ডার ফ্যালেন্ডার কালেক্ট করবো আর বাড়ি আর কি। আগে যে দু বছর প্যান্ডামিক সিচুয়েশন যেরকম ছিল তার থেকে এবার নতুন বছর? মানুষের মনে একটু ভয়টা কমেছে এখন, ডেফিনেটলি এখন এত কোভিডে এখন সবচেয়ে সব হচ্ছে দাদা মিডিয়া, মিডিয়ার খেলা। এবার মিডিয়া যেরকম বলবে সেই অনুযায়ী, মিডিয়া বলে দিয়ে বেড়ে গেল তো আবার বেড়ে যাবে, মিডিয়া বলে দিয়ে কমে গেছে তো আবার কমে যাবে। একদম দাদা, এটা আপনিও জানেন, আপনি যেহেতু হোস্ট করছেন আপনিও ব্যাপারটা বোঝেন, মিডিয়ার এখানে একটা বিশাল বড় রোল আছে। তো এই জিনিসটা এখন মিডিয়া করছে, আজ বলুক কালকে বলুক কেন্দ্রীয় সরকার থেকে আবার বেড়ে গেছে। আজকে কি কোভিডের লোক মরছে না? আজকেও মরছে, কিন্তু সবসময় থাকবে, এটা তো কখনো শেষ হবে না, কিন্তু খবর নেই দাদা। কিন্তু আজকে ওই আবার যদি মিডিয়া হাইলাইট করে সেম প্রবলেম হবে, তো পুরোটাই মিডিয়ার কাজ, এই হচ্ছে ব্যাপার। তো আজও সবাই সুস্থ থাকুক, সবাই সুস্থ থাকুক, পুরো বানপুর সুন্দরবন সুস্থ থাকুক, এটাই চাই। সবাই যাতে ঘরে ভালোভাবে থাকুক এই নববর্ষে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো দাদা, থ্যাংক ইউ। আপনার জন্য ছোট উপহার আছে মুভি চ্যানেলের পক্ষ থেকে, আজকে এক মিষ্টি মুখ করার জন্য। ঠিক আছে, আর আমাদের চ্যানেলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে। ওয়েলকাম। অনেক মানুষের সঙ্গে কথা হয়েছে, অনেকটা ব্যাপারটা জেনেছি আজ মানুষ কীভাবে কাটাচ্ছে। প্রোগ্রামটা আমরা এখানে শেষ করছি, নমস্কার, দেখা হবে পরবর্তী কোনো অন্য অনুষ্ঠানে।